সুপ্রিয় সিডি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমাদের উপস্থাপনার বিষয় আগের মতো পদার্থবিজ্ঞান অধ্যায় দুই, বিষয়বস্তু হচ্ছে গতির সমীকরণ। আজকের ক্লাসের উপস্থাপনায় রয়েছি আমি আব্দুল আজিজ, সিনিয়র শিক্ষক সিটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এর আগেও দুটি ক্লাস নিয়েছি এই নবম দশম শ্রেণী পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ের উপর, স্থিতি গতির উপর, গতির বিভিন্ন সমীকরণের উপর, এবং গতির সমীকরণ প্রয়োগের মাধ্যমে বাস্তব সমস্যা সমাধান বিষয়ক। আজকেও আমরা এখানে গতির সমীকরণের উপরে দুটি সমস্যা নিয়ে এসেছি। একটি হলো অনুভূমিক গতির সমীকরণের বিষয়ক সম্পর্কিত, আরেকটি হলো খাড়া উলম্ব গতির জন্য। উলম্ব গতির জন্যে যে সূত্রগুলো রয়েছে সেগুলো হচ্ছে গ্যালিলিও প্রদত্ত সূত্র, সেগুলো গতির সমীকরণের সাথে প্রায় হুবহু একই রকম। গতির সমীকরণগুলো আমরা একটু এখানে পুনরুল্লেখ করতে চাই। গতির সমীকরণের মধ্যে রয়েছে ইউ ভি ইকুয়ালস টু ইউ প্লাস জিটি, প্রচলিত রীতিতে তোমরা জানো ভি হলো শেষ বেগ, ই হচ্ছে আদি বেগ। আর গতির সমীকরণের মধ্যে এ হচ্ছে সুষম ত্বরণ, টি হচ্ছে সময়, আর এস হচ্ছে সরণ, এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, আর বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে ই স্কোয়ার প্লাস টোয়াইস এস। আর একটা সমীকরণ আছে যে এস ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই টু হোল ইন্টু টি, আর একটা হচ্ছে যে এস ইকুয়াল টু ভি ইন্টু টি, যেখানে ভি হচ্ছে গড় বেগ। তার এই সূত্রগুলোকেই আমরা যদি উলম্বভাবে প্রয়োগ করতে যাই তখন পৃথিবীর অভিকর্ষজ জনিত ত্বরণ এর বদল হয়ে যাবে জি, আর ভি এগুলি ঠিক থাকবে, এসটা হয়ে যাবে কেবল এইচ। তাহলে তখন সূত্রগুলো দাঁড়াবে ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটি উলম্ব সরণের জন্য, উলম্বভাবে বস্তুকে নিক্ষিপ্ত হওয়া বা বস্তু নিচে নামা, সেই ক্ষেত্রে ভি ইকুয়াল টু হবে ইউ প্লাস জিটি, আর এস এর বদলে এইচ হবে ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, আর ভি স্কোয়ার ইকুয়াল টু হবে ই স্কোয়ার প্লাস টু জি এইচ হবে। এভাবে আমরা লিখতে পারি। তো অন্য সূত্রগুলি এখানে তেমন একটা লাগে না উলম্ব গতির ক্ষেত্রে, মোটামুটি এগুলি লাগে। এগুলি হচ্ছে এই সূত্রগুলো প্রযোজ্য হবে যখন বস্তু নিচের দিকে পতিত হয়, আর যদি উপরের দিকে অর্থাৎ অভিকর্ষজ টানের বিপরীতে বস্তু যদি নিক্ষিপ্ত হয় তাহলে ভি সমান হবে ইউ মাইনাস জিটি, এস ইকুয়াল টু হবে ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, আর ভি স্কোয়ার ইকুয়াল টু হবে ই স্কোয়ার মাইনাস টু জিএইচ। এই সূত্রগুলি আসবে। তাহলে এখন আমরা এই সূত্রগুলি একটু উল্লেখ করে নিলাম। এই সূত্রগুলোর প্রয়োগের মাধ্যমে আমরা আজকের এই সমস্যাগুলি সমাধান করব। আমাদের এখানে এক নাম্বার সমস্যা রয়েছে, একটি বস্তু 40 মিটার পার সেকেন্ড বেগে 8 মিনিট 8 সেকেন্ড পরে 52 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয়েছে, 5তম সেকেন্ডে বস্তুটির অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। তাহলে প্রথম সমস্যাটার জন্য আমরা লিখতে পারি এখানে আদি বেগ ইউ ইকুয়াল টু হবে 40 মিটার পার সেকেন্ড। এখানে আমরা একটা রেখার টান টেনে দিচ্ছি, এখানে একটা রেখা টেনে দিলাম, আর সময় হচ্ছে টি ইকুয়াল টু হলো 8 সেকেন্ড, আর শেষ বেগ
शेष बेग भी इक्वल्स टू होच्छे 52 मीटर पर सेकेंड। ताहले आमादे त्वरण बाहर करते हबे एखाने स्वभावतः एखाने बेग बेड़ेछे ताहले त्वरण होयेछे। ताहले त्वरण एर समान आमादेर लिखते हबे कत, तारपरे दूरत्व बेर करते हबे। पाँचतम सेकेंडे वस्तुटिर दूरत्व अर्थात आमादेर पाँच सेकेंडे वस्तुर दूरत्व और सात सेकेंडे वस्तुर दूरत्व बेर करे बियोग करते हबे। पाँच सेकेंडे दूरत्व थेके सात सेकेंडे दूरत्व बियोग करते हबे। दूरत्व एस फाइव समान कत, दूरत्व एस एस स्मॉल लेटर हबे एस फोर समान कत, तार आबार एस फाइव माइनस एस फोर पाँच, ताहले पंचम सेकेंडे दूरत्व कत। তাহলে এগুলি আমাদেরকে করতে হবে। তাহলে এখন আমরা জানা আছে বা লিখতে পারি যে জানা আছে এ ইকুয়ালস টু বি মাইনাস ইউ বাই টি। তাহলে বি হলো আমাদের 52 মিটার পার সেকেন্ড মাইনাস ইউ হচ্ছে 40 মিটার পার সেকেন্ড ডিভাইড বাই টি হচ্ছে আমাদের 8 সেকেন্ড। তাহলে এখানে 12 মিটার পার সেকেন্ড এবং হলো 8 সেকেন্ড ইকুয়ালস টু হলো 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমাদের এ পাওয়া গেল। তাহলে এরপরে এখানে আমরা আরেকটু রেখা টেনে দিচ্ছি। এরপর আমাদের 5 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বাইর করে, 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, পাঁচ প্রথম পাঁচ সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব, প্রথম পাঁচ ফাইভ। এরপর আমরা এটাও লিখতে পারি আবার এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। সুতরাং পাঁচ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এস ফাইভ ইকুয়ালস টু হবে, ইউ হবে আমাদের এখানে, ইউ হবে 40 মিটার পার সেকেন্ড ইন্টু টি হবে 5 প্লাস হাফ ইন্টু এ। এ পাওয়া গেল। আমরা এখানে সুতরাং একটা কথা লিখতে পারি, এখানে 1.5 এম এস ইনভার্স টু, সুতরাং এ ইকুয়ালস টু 1.5 এম এস ইনভার্স টু। তাহলে এটা লিখবো এখানে 1.5 এম এস ইনভার্স টু ইন্টু টি স্কোয়ার, টি স্কোয়ার হবে আমাদের, টি হলো 5, তাহলে 5 স্কোয়ার, 5 এস স্কোয়ার। তাহলে এখানে হবে আমাদের 40 এবং এখানে হবে 5 এস, তাহলে 40 আর 5 200, এখানে এস এবং এস ইনভার্স মানে চলে যাবে, এম থাকবে, আর এখানে হবে 25 আর হবে 1.5। তাহলে আবার তাকে দুই দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা এখানে করতে পারি 25কে আমরা 5 দিয়া 5 15 75, আবার লিখতে পারি 5 দিয়া 5 পাঁচা 25, 5 সাতা 35, 37। তাহলে এটাকে আমরা যদি দুই দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো 1, 2, 17, 8, 2, 16, তাহলে 16, 1, 5, 7, তাহলে আমরা এখানে 18, 18, 7, 5, 18, 7, 5, তাহলে এখানে আমাদের এক ঘর বামে দশমিক চলে যাবে। এক ঘর বামে যদি দশমিক যায় তাহলে আমাদের হবে এটা, তাহলে দুই দিয়ে ভাগ করলাম। আচ্ছা, তাহলে আমাদের 25 আর তাহলে 25 এবং 15 যদি আমরা গুণ করি তাহলে আমাদের 5, 15, 75, তাহলে এখানে হয়ে গেল 75, আর পরে আবার 25 দিয়ে 337.5, এক ঘর পরে দশমিক, তাহলে এখানে হবে আমাদের, তাহলে এখানে হবে 18.75 মিটার। তাহলে এখানে হবে 218.75 মিটার। তাহলে আবার
আবার এস ফোর এর জন্য 40 ms ইনভার্স 1 ইনটু 4 সেকেন্ড প্লাস হাফ ইনটু 1.5 ms ইনভার্স 2 ইনটু হবে 4s হোল স্কয়ার হবে। তাহলে 4s হোল স্কয়ার যদি হয় তাহলে এখানে আমরা পাবো, এখানে 160 মিটার পাবো, আর এখানে পাবো আমরা 16 কে যদি আর দুই দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো 8 15 7 15 8 15 120। তাহলে 120 হলে তাহলে আমাদের হবে এখানে এক ঘর বামে দশমিক, তাহলে এখানে হবে 12 মিটার, তাহলে এখানে হবে 112 আর 160-এর 12 172 মিটার হবে আমাদের, 172 মিটার। তাহলে আমাদের S5 অর্থাৎ 5 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 218.75 মিটার এবং 4 সেকেন্ডে প্রথম 4 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 172 মিটার। তাহলে সুতরাং পাঁচতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হবে 218.75 - 172 মিটার সমান সমান হবে এখানে 218.75 - 172 00, তাহলে 7 5 6 46, 7 4 11, তাহলে এখানে হবে 46.75 মিটার। সুতরাং নির্ণয় দূরত্ব নির্ণয় দূরত্ব 46.75 মিটার। তাহলে এইভাবে আমরা সমাধান করে ফেললাম। আমরা ভিন্ন সূত্র প্রয়োগ করেও করতে পারতাম, যেটা কোনো একটা 30 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের জন্য সূত্রটা লেখা যায়, সেই সূত্র লেখা যায়, আমরা এভাবেও করতে পারি। এখন আমরা আরেকটা সমস্যা আমরা এখানে স্থির করেছি, সেটা হচ্ছে 25 মিটার/সেকেন্ড বেগে একটি বস্তু সোজা উপরে নিক্ষিপ্ত হলো। তাহলে উপরে যখন নিক্ষিপ্ত হয় একটা বস্তু, তাহলে সরলরৈখিক উলম্ব রৈখিক হবে, খাড়া রৈখিক হবে। সেখানে সূত্রগুলো রয়েছে v = u - gt, রয়েছে h = ut - ½gt² রয়েছে v² = u² - 2gh। তাহলে এইভাবে আমরা লিখতে পারি, সূত্রগুলো প্রয়োগ করতে পারি। এখানে 2 নম্বর অঙ্কটার জন্য আমাদের এখানে আদি বেগ u সমান হচ্ছে 25 মিটার/সেকেন্ড। তাহলে অভিকর্ষজ ত্বরণ g = 9.8 ms inverse 2, ms inverse 2, অভিকর্ষজ ত্বরণ g = 9.8 ms inverse 2। তাহলে এখন বস্তুটা যখন আদি বেগে উপরে উঠবে, এক পর্যায়ে তার বেগটা শূন্য হয়ে যাবে, অর্থাৎ শেষ বেগ v = 0 ms inverse 1। তাহলে এখন জানা আছে, তাহলে আমাদের বাইর করতে হবে কত উচ্চতায় উঠবে, উঠানামায় কত সময় লাগবে। তাহলে আমরা এখানে উচ্চতা যেহেতু সর্বোচ্চ উচ্চতা, এস জন্য আমরা একটা ক্যাপিটাল এস দিয়ে দিতে পারি। এখানে উচ্চতা এস সমান কত, তারপরে আমরা এখানে লিখবো যে জানা আছে v² = e² - 2g, এখানে একটা ক্যাপিটাল এস দিব। তাহলে এটা যেহেতু শেষ বেগ v, তাহলে v² 0 হবে,
समान हबे ई स्क्वायर माइनस टोवाइस जी एच ताले एखान थेके लेखा जाए टोवाइस जी एच इक्वल्स टू यू स्क्वायर ताले एखान थेके लेखा जाए एच इक्वल्स टू यू स्क्वायर बाय टोवाइस जी ताले एखन आमरा मान बसाई यू स्क्वायर यू एर मान बसाते पारबो 25 एम एस इनवार्स वन होल स्क्वायर और एखाने 2 × 9.8 एम एस इनवार्स टू ताले एखाने हबे 625 मीटर स्क्वायर एस इनवार्स टू मीटर स्क्वायर एस इनवार्स टू नीचे हबे 9 × 18 और 2 × 16 19.19 और 2 × 16 9 × 18 19 এখানে হবে এম এস ইনভার্স টু তাহলে উপরে হয়ে গেল এম এস ইনভার্স টু নিচে হয়ে গেল এম এস ইনভার্স টু তাহলে এস ইনভার্স টু এস ইনভার্স চলে যাবে এম এস স্কোয়ার আর এম তাহলে উপরে সূচক 2 নিচে সূচক 1 তাহলে থাকবে আমাদের শুধু মিটার তাহলে 625 কে আমরা যদি 19.6 দ্বারা ভাগ করি তাহলে 30-35 এর মতো হবে তাহলে তাহলে আমরা এটা বের করতে পারি ক্যালকুলেটরটা দিয়ে তাহলে 625 ভাগ হলো আমাদের 19.6 তাহলে আমাদের 31.88 31.88 মিটার আমাদের উচ্চতা তাহলে হবে 31.88 মিটার তাহলে 31.88 মিটার তাহলে কত উচ্চতা উঠবে সুতরাং নিম্ন উচ্চতা সুতরাং নিম্ন উচ্চতা নিম্ন উচ্চতা 31.88 মিটার এরপর আমাদের রয়েছে উঠানামায় বস্তুটি কত সময় লাগবে যদি আমরা এখানে বলেছি বি সমান জিরো তাহলে আমরা আবার আমরা এখানে লিখতে পারি বি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি তাহলে জিরো ইকুয়াল টু ইউ মাইনাস জিটি তাহলে জিটি সমান সমান হবে ইউ তাহলে টি সমান সমান হবে ইউ বাই জি তাহলে এখন টি সমান সমান ইউ বাই জি ইউ হলো 25 এম এস ইনভার্স ওয়ান আর জি হলো 9.8 এম এস ইনভার্স টু তাহলে এখানে আমাদের টাইম হবে 25কে আমরা 9.8 দিয়ে ভাগ করব তাহলে 25 ভাগ 9.8 তাহলে এটা হবে 2.55 সেকেন্ড হবে এখানে 2.55 সেকেন্ড এখানে মিটারে মিটারে চলে যাবে এস ইনভার্স টুটা যদি উপরে যায় তাহলে হবে এস টু তাহলে এস টু প্লাস মাইনাস ওয়ান প্লাস টু তাহলে হবে ওয়ান তাহলে প্লাস ওয়ান এখানে ওয়ান রয়েছে সুতরাং নির্ণয় সময় হবে 2.55 সেকেন্ড তাহলে এইভাবে আমরা এই সূত্রগুলো প্রয়োগের মাধ্যমে বিভিন্ন আচ্ছা আমাদের এখানে আরেকটু কাজ হয়ে গেছে উঠানামায় তাহলে উঠার মধ্যে আমাদের এত সময় লাগবে তাহলে উঠার মধ্যে আমাদের যদি এত সময় লাগে তাহলে উঠা এবং নামায় একই সময় লাগবে উপরে উঠার পরে এবং নিচে নামবে উঠা এবং নামায় তাদের একই সময় লাগবে সুতরাং উঠায় সময় লাগবে 2.55 সেকেন্ড সুতরাং
उठा नामाय समय लागबे, समय लागबे टू इंटू फाइव फाइव टू इंटू द्विगुण समय लागबे टू इंटू टू पॉइंट फाइव फाइव सेकेंड समान समान दस दस एगारो दुगुण चार पाँच फाइव पॉइंट वन सेकेंड फाइव पॉइंट वन सेकेंड ताहले उठा एवं नामार समय लागबे फाइव पॉइंट वन सेकेंड फाइव पॉइंट वन सेकेंड ताहले निर्णय समय ताहले एखाने आमरा लिखते पारी सूतरां लास्टे आमरा लिखते पारबो जे निर्णय समय फाइव पॉइंट वन वन सेकेंड तेरे এভাবে আমরা গাণিতিক সমস্যাগুলোকে সমাধান করতে পারবো। অন্যান্য সমস্যা যদি আসে এইসব সূত্রকে প্রয়োগ করে তোমরা সমাধান করবে। আজকের ক্লাস আশা করি যে তোমাদের বাস্তব সমস্যাগুলোকে সমাধান করার জন্য ভূমিকা রাখবে। আমাদের ক্লাস আজকে পর্যন্তই রইল। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সমৃদ্ধ থেকো। আল্লাহ হাফেজ।